সাকিব আল হাসান আনপ্রেডিক্টেবল, কখন যে কি করেন বোঝা মুশকিল। সাকিব এক বছর পর টেস্টে ফিরেছেন, তবে প্রথম টেস্টে ছিলেন না। দ্বিতীয় টেস্টের আগে শুরু হয়েছিল কানাঘুষা, সাকিব খেলবেন কি খেলবেন না। সাকিব যে দ্বিতীয় টেস্ট খেলবেন সেটা আগে থেকেই জানতেন ক্যাপ্টেন শান্ত। শান্ত জানিয়ে রাখলেন, এভাবে জানা থাকলে প্ল্যানিং করতে সুবিধা হয় তার। সাকিব ভাই এই দুটো টেস্ট খেলার মধ্যে আমরা আগে থেকে জানতাম যে উনি সেকেন্ড টেস্টটা খেলবে, আমরা বেশ আমি অনেক আগে থেকে জানতাম। সো প্রিপারেশন ওয়াইজ যদি বলেন ঠিক ছিল সামনে, হ্যাঁ অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে টিমের জন্য, এবং আমি আশা করব যে আগে থেকে জানতে পারবো, কারণ উনি সবসময় ওনার প্ল্যানটা ক্লিয়ারই থাকে এবং ওই ইনফরমেশনটা আমাদেরকে দিয়েই দেয়। অনেকেই ভেবেছিলেন সাকিব আল হাসানকে আর দেখা যাবে না টাইগারদের সাদা রঙের জার্সিতে, তবে এক বছরের অপেক্ষার প্রহর শেষ করে সাকিব তুলে নিয়েছেন লাল বল। এক বছর পর ফিরেও আগের মতোই নিবেদন সাকিবের, প্রথম ইনিংসে বল করছেন 37 ওভার, ছিলেন ইনিংসের চতুর্থ উইকেট শিকারী, ব্যাট হাতে চতুর্থ ইনিংসে গড়ে তুলেছেন প্রতিরোধ। সাকিবের কাছে দলের যে প্রত্যাশা ছিল সেটার সাথে কি মিট করতে পেরেছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার? উনি অনেকদিন পরে খেলার পরে আমার কাছে মনে হয়নি যে 37 বছর একটা মানুষ এসে খেলতেছে, প্রায় এক বছর পর একটা টেস্ট খেলো, 37 ওভার বল করছে, আমি যতটুকু মনে পড়ে ফার্স্ট ইনিংস তিনটা উইকেটও নিল, ব্যাটিংটা যেরকমভাবে করলো সেকেন্ড ইনিংসে, আমার মনে হয় যে যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি তার কাছ থেকে, সত্যি কথা। সো টেস্ট ক্রিকেটে এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে অবশ্যই অনেক হেল্প হয়, এবং মাঠে সবাই প্রত্যেকটা প্লেয়ার কে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন, সো অনেক হেল্প হয়েছে আমাদের। সাগরিকা টেস্টের প্রথম ইনিংসে 3 উইকেট আর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 1 উইকেট, ব্যাট হাতে প্রথম ইনিংসে 15 আর দ্বিতীয় ইনিংসে 36। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।